আমি স্পষ্ট করতে চাই যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওডিআইয়ের সময় জাতীয় দল ছাড়ার আমার পদক্ষেপটি আবেগের বাইরে ছিল, কারণ 26 সেপ্টেম্বর তৃতীয় ওডিআইয়ের সকালে আমাকে জানানো হয়েছিল যে আমি বিশ্বকাপের দলে থাকব না। গত বছর টি-20 বিশ্বকাপের আগেও এমন ঘটনা ঘটেছিল। আমিও মানুষ এবং অন্য সবার মতো আবেগ বহন করি। আমি অবশ্যই বিসিবি থেকে পদত্যাগ করিনি এবং আমার ছোট ভাই তামিম ইকবালের চলমান পরিস্থিতির সাথে আমার পদক্ষেপের কোনো সম্পর্ক ছিল না। আমার মাঠ থেকে বিদায় নেওয়ার 6 থেকে 7 ঘন্টা পর বিশ্বকাপ দল ঘোষণা করা হয়। আমি সেদিন বোর্ডের সাথে প্রোটোকল এবং আচরণবিধি পুরোপুরি বজায় রেখেছি। মাঠে নামার আগে প্রধান কোচ এবং পরে বিসিবির সংশ্লিষ্ট সব কর্মকর্তার সঙ্গে আমার মতামত জানিয়েছিলাম। আমি নিশ্চিত করেছি যে খেলার জন্য দলের শীটে স্বাক্ষর করা, নিউজিল্যান্ড সিরিজের জন্য অ্যাকাউন্টস বিভাগের কাগজপত্র পরিষ্কার করা, বিশ্বকাপের জন্য আমাকে দেওয়া দৈনিক ভাতা ফেরত দেওয়া সহ কোনো কাজ অর্ধেক করা হয়নি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে পরিস্থিতিগুলি কিছু সম্মানের যোগ্য এবং কেউ ঘটনাগুলি না জেনে তার মতামত দিতে পারে না। আমি আমার ক্রিকেট ক্যারিয়ারে সোচ ছিলাম এবং এখন বাংলাদেশ জাতীয় দলের পরিচালনার অংশ হিসাবে আমি আমার সেরা আউটপুট দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছি এবং তাই করে যাব।